নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, 28 তারিখে হবে পুনর্যাত্রা। এই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে যে বিরাট উৎসব পুরীধাম থেকে শুরু করে সারা পৃথিবীতে হয়, তা সত্যই আমাদেরকে অবাক করে। আজকের আমরা আলোচনা করব জয় জগন্নাথ রাম ও কৃষ্ণ রূপধারী বিষয়ে। সেটি কেমন? মাস্টারমশাইকে শ্রীরাম ও কৃষ্ণ বলেছিলেন যে দেখো, আমার পুরীতে যাওয়ার উপায় নেই। তখন মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন কেন। উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আমি পুরীর জগন্নাথ, সেখানে গেলে আমার শরীর থাকবে না। শুধু এই কথা বলেই শ্রীরামকৃষ্ণ ক্ষান্ত হননি, হাতে নাতে প্রমাণস্বরূপ দেখিয়েছিলেন যে তিনি সত্যি সত্যি পুরীর জগন্নাথ, আর তিনি অভিন্ন। কেমনভাবে হাতে নাতে দেখিয়েছিলেন, চলুন সে বিষয়ে আলোচনাটা শুনে নেওয়া যাক। ঠাকুরের ভক্ত মনমোহন মিত্র, তিনি সস্ত্রীক পুরীধামে গিয়েছিলেন। তীর্থ দর্শন মানসে পুরীধামে পৌঁছেই মনমোহন যখন ধুলা পায়ে সরাসরি জগন্নাথ দেবের দর্শন আকাঙ্ক্ষায় মন্দিরে প্রবেশ করেন, তখনই কাণ্ডটা ঘটেছিল। তখন তিনি মন্দিরের মধ্যে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তে শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি দেখতে পেলেন। যতবার ভালো করে দেখবার চেষ্টা করলেন, ততবারই তিনি শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি দেখতে পেলেন। আর এটা এইভাবে বারবার জগন্নাথ দেবের পরিবর্তে শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখে তখন তিনি উচ্চৈঃস্বরে বলে উঠেছিলেন, জয় জগন্নাথ রাম ও কৃষ্ণ রূপ ধারী। ঘটনাটি আমরা আলোচনা করলাম শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে পুস্তকের পৃষ্ঠা 20 থেকে। এইভাবেই শ্রীরামকৃষ্ণ হাতে নাতে প্রমাণ করে দেখিয়েছিলেন যে তিনিই পুরীধামের স্বয়ং জগন্নাথ। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।